রাস্তার মাঝে বিশাল বড় গর্ত, মাসের পর মাস অকেজো পানীয় জলের কল। ঠিক ভোটের আগে দিদির দুধ কর্মসূচিতে এলাকায় পা রেখেছেন বিধায়ক। সব খান্তি বিধায়কের নজরে আনতে ঝাঁপিয়ে পড়েছে গ্রামবাসী। মুর্শিদাবাদের বনওয়া ব্লকের সাবলদাহ অঞ্চলে দিদির দুধ কর্মসূচিতে গিয়ে ফের মানুষের ক্ষোভে অভিযোগে বিদ্ধ বনওয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। বিধায়ক বলল দেখছি, চেষ্টা করছি, হবে। ও জানে না রাস্তার জন্য, রাস্তা নাই আমাদের, রাস্তায় জল দায়ী থাকছে, মাটি রাস্তা, লোক ঘর বাড়ি পাচ্ছে না ঠিক মতন, ক্লাব নাই, রাস্তা, জল, কলের অভাব, এসব তো নিত্যদিনের। কিন্তু এই গ্রামে আরো অভিযোগ, সরকারি স্কুলে কাজ করেও বরাদ্দ টাকা পায়নি গ্রামবাসী, এমনকি ঘুষ দিয়েও মাইনে আদায় করার চেষ্টা করেও লাভ হয়নি। কাজ আগে করেছিলাম, কাজ করেছিলাম, দেড় মাসের মাইনা পাইনি, লেলা ঝালানো মাইনা পাইনি, এগারো দিন লেলাতে কাজ করেছি, ঘুষ দিয়েছি, দু হাজার টাকা ঘুষ দিয়েছি, সেই ঘুষ খেয়েছে, খেয়েও আমাকে মাইনা দেয়নি। আমি কত ঘুরেছি, আমি দেড় বছর কাজ করেছি, ঝাঁট দিয়েছি, জল তুলেছি, আমাকে মাইনা দেয়নি। আবাস দুর্নীতির বাসা এই গ্রামেও অভিযোগ। গ্রামেরই এক বিশেষভাবে সক্ষম ব্যক্তির নাম আবাসের তালিকায় আসার পরও ঘর থেকে বঞ্চিত। আমি জানালাম যে আমার একটা হ্যান্ডিক্যাপ মানুষ, আমি একটা ঘরের আবেদন করেছিলাম, তা সেই ঘরটা এখনো আমার নাম এসেছিল, অথচ আমি এখন ঘর পাইনি, অথচ আমি প্রতিবন্ধী মানুষ। এত সব অভিযোগ শুনে স্থানীয় পঞ্চায়েতের ওপরই দায় বর্তিয়েছেন বিধায়ক। তাদের পানীয় জলের ওনারা বিষয়টা তুলে ধরেছেন সার্বিকভাবে, সেটা আমি অতি দ্রুত এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাছাড়া কিছু কিছু কোথাও দু একটা ড্রেনের সমস্যা রয়েছে, কোথাও রাস্তাঘাট ভেঙে গেছে, যে কাজ করে তার বিরোধিতা আসবে, তার প্রতিকারও হবে, আমরা কাজ করি তাই কাজের বাধাও আসবে। বিধায়কের প্রতিক্রিয়ায় বিজেপির কটাক্ষ, মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। এই পাঁচ বছরে টোটাল সরকারি টাকা লুট করেছে এবং দখলদারি করেছে, তো জীবন কৃষ্ণ সাহা কেন, যে কোনো মন্ত্রী গেলে ওখানে ওখানে ধরে রাখবেন, মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে, মানুষ ওদেরকে চাইছে না। মা মাটি মানুষের সরকার, শাসক দলের ট্যাগ লাইন এটাই, কিন্তু বাস্তবে কি আদৌ এই মাটি এই বঙ্গের মানুষের কথা ভেবেছিল শাসক দল? তাহলে দিকে দিকে এত ক্ষোভ, অভিযোগ কেন? এত যে উন্নয়নের ডঙ্কা বাজানো হচ্ছিল চতুর্দিকে, সবটাই কি আইওয়াশ? মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামী, রিপোর্ট ক্যালকাটা নিউজ।